আসসালামু আলাইকুম। ওয়ার্ড বুক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের ভোকাবুলারি নিয়ে তৈরি করা ভিডিওর অষ্টম পর্বের দ্বিতীয় খণ্ডে আমরা রয়েছে, এপিসোড 8-এর পার্ট 2-তে। আমরা পার্ট 1-এ একটি নিউজ নিয়ে আলোচনা করেছিলাম, সেই নিউজের বাকি অংশ এখন আমরা আলোচনা করব। যারা সেই নিউজটি দেখেননি, নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আগে পার্ট 1-টা দেখিয়ে আসুন। এই নিউজে আমরা দেখেছিলাম যে একটি গাড়ি, সে একজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় এবং সে সেখানেই মারা যায় এবং একজন পেডেস্ট্রিয়ান পথচারী তিনি আহত হয়েছিলেন। আমরা সেই নিউজটাতে কতটুকু দেখেছিলাম যে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং লোকজন বিক্ষুব্ধ হয়ে, ফিউরিয়াস হয়ে তাদেরকে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়, বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকে আমরা এখানে খবরটি পড়ব। অন ইনফরমেশন, ইনফরমেশন শব্দের অর্থ কী? ইনফরমেশন শব্দ হতো তথ্য। অন ইনফরমেশন বলতে বোঝানো হচ্ছে তথ্যের ভিত্তিতে, অর্থাৎ খবর পেয়ে। কোন খবর? ওই যে আগুন ধরিয়ে দিয়েছে সেই খবর। আগুন ধরার খবর পেয়ে এ ফায়ার ফাইটার টিম, ফায়ার ফাইটার মানে কি আমরা জানি? ফায়ার ফাইটার মানে হলো যারা আগুন নির্বাপনের কাজ করে, আগুন যারা নেভায় তারা। তো এ ফায়ার ফাইটার টিম একটা দল রাস্ট ইন, রাস্ট শব্দের অর্থ হলো রাস, মানে হলো ছুটে যাওয়া, রাস্ট ইন মানে ছুটে গিয়েছে। এখন এখানে একটা কথা আছে, রাস্টের পরে টুও বসে, কখন? যদি এরপরে জায়গাটা থাকে, কোন জায়গা ছুটে গিয়েছে সেটা থাকে, তাহলে হয় রাস্ট টু। যেমন রাস্ট টু দ্য স্পট, স্পটের তারা ছুটে গেল। কিন্তু এখানে এমন কোনো জায়গার কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে তারা ছুটে গেল। এটাকে আমরা ইন ব্যবহার করি প্রিপোজিশন হিসেবে, রাস্ট ইন, তারা ছুটে গেল, দৌড়ে গেল ওখানে। অ্যান্ড ডাউজ দ্য ফায়ার, এই ডাউজ শব্দের অর্থটা ইম্পর্টেন্ট। ডাউজ শব্দের অর্থ হলো কোনো কিছু নেভানো, কী দিয়ে? পানি দিয়ে, সাধারণত পানি ঢালা, এটাই হলো ডাউজ। তো আমরা আগুনে যদি পানি ঢালি তাহলে কী হয়? আগুনটা নিভে যায়। তাহলে এই ডাউজ দ্য ফায়ার, এটার অর্থ হলো আগুন নেভানো। এখান থেকে আমরা আরেকটা শব্দ মনে রাখতে পারি, সেটা হলো ডাউজ দ্য গ্লিম। এই ডাউজ দ্য গ্লিম এটা একটা ফ্রেজ, ডাউজ দ্য গ্লিম শব্দের অর্থ হলো আলো নেভানো। আমরা যদি বলি আলোটা নিভিয়ে দাও, এটা হলো ডাউজ দ্য গ্লিম, মানে আলো নিভিয়ে দেওয়া। আর এখানে বলা হচ্ছে ডাউজ দ্য ফায়ার, অর্থাৎ হলো আগুন নেভানো। এখানে ডাউজ বানানে ও ইও থাকতে পারে, আবার ডাবিও থাকতে পারে, অর্থাৎ ডিও ইউ দিয়েও লেখা যায়, ডিও ডাবিউ দিয়েও এটা লেখা যায়। এরপরে বলা হয়েছে মিন হোয়াইল, মিন হোয়াইল শব্দের অর্থ কী? ইতোমধ্যে, অর্থাৎ অন্যদিকে, একদিকে এটা ঘটছিল ওই সময়, অন্যদিকে কিছু হচ্ছিল, সেটাই হলো মিন হোয়াইল। মানে একদিকে তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে, ডাক্তার থেকে মৃত ঘোষণা করলো, আগুন ধরিয়ে দিল, আর অন্যদিকে কী হয়েছে? অন্যদিকে যে স্টুডেন্টস, ওই এলাকায় যারা স্টুডেন্ট ছিল সিদ্ধেশ্বরী স্কুলের, তো ওই স্টুডেন্ট ব্লকড করে দিয়েছে। ব্লক মানে কি? আটকে দেওয়া, ব্লকড মানে আটকে দিয়েছে। তারা কি আটকে দিয়েছে? আমরা জানি সারা শহরে এমনিতেই আন্দোলন চলছিল, তার মধ্যে আবার এই লোকটা মারা গেছে। তাহলে স্টুডেন্ট ব্লক করে দিয়েছে দ্য রোড, রাস্তা আটকে দিয়েছে, আফটার দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের পরে, অ্যাক্সিডেন্টের পরে তার রাস্তাটা কী করে দিয়েছে? আটকে দিয়েছে। লেটার, লেটার শব্দের অর্থ হলো পরে, এল এ টি ই আর, লেটার মানে হলো পরে, আর আমরা জানি এল ই ডাবল টি ই আর, এটা অর্থ চিঠি। লেটার পুলিশ রিমুভড, পুলিশ কী করেছে? তাদেরকে রিমুভড করেছে, দূর করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, রিমুভড দেম, তাদেরকে তাড়িয়ে দিয়েছে ফ্রম দ্য এরিয়া, কোনো ওই এলাকা থেকে। তাহলে কোথাও থেকে তাড়িয়ে দেওয়া বা মুছে ফেলা অর্থ হলো রিমুভ ফ্রম, কোথাও থেকে কোনো কিছু মুছে ফেলা বা তাড়িয়ে দেওয়া। এডিসি, তিনি কী করেছেন? তার নাম হলো আজিম রহমান, তিনি বলেছেন দে অ্যারেস্টেড, দে অ্যারেস্টেড, এই দে কারা? মানে পুলিশ অ্যারেস্ট করেছে। এখানে কিন্তু উনি নিজে কথা বলেননি, বলেছেন আমরা অ্যারেস্ট করেছি, মানে উনি একাত্তর পুলিশ না, সবাইকে এই করছে বুঝিয়েছেন, এই জন্য দে হয়েছে। দে অ্যারেস্টেড, তারা অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট বানানে দুটো আর আছে। দে অ্যারেস্টেড দ্য ড্রাইভার, তারা ড্রাইভারকে কী করেছে? তারা আটক করেছে। কোন ড্রাইভার? অফ দ্য কিলার বাস, কিলার মানে কি? ঘাতক, যে হত্যা করে। কিলার বাস মানে ঘাতক বাস, আমরা অনুষ্ঠান পত্রিকা দেখি, বাংলা পত্রিকায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এরকম। তো ওই ঘাতক বাসের যে ড্রাইভার ছিল তাকে আটক করা হয়েছে। অ্যান্ড এ কেস, এবং একটা কেস, কেস মানে কি? মামলা। অ্যান্ড এ কেস ওয়াজ ফাইল্ড, একটা কেস ফাইল করা হয়েছে, অর্থাৎ কেস বা মামলা যে নথিবদ্ধ করা, এটাই হলো মামলা ফাইল করা বা কেস ফাইল করা। এটা আরেকটা অর্থ, আরেকটা ইংরেজি শব্দ আছে, এটা লস, LODZED, লস্ট, লস্ট মানে এটার অর্থ এরকম কোনো অভিযোগ দাখিল করা বা অভিযোগপত্র ফাইলবন্দি করা। এটা
তো তারা একটা মামলাও কী করেছে, ফাইল করেছে। ফ্রম দ্য ব্রুটাল হ্যাপেনিং, ব্রুটাল মানে হলো, ব্রুটাল মানে নিষ্ঠুর, তাহলে ফ্রম দ্য ব্রুটাল হ্যাপেনিং, হ্যাপেনিং মানে ঘটনা, ফ্রম দ্য ব্রুটাল হ্যাপেনিং মানে নিষ্ঠুর ঘটনা, কোন ঘটনা, অফ কিলিং টু স্টুডেন্টস, দুজন শিক্ষার্থী হত্যার, ওই যে বাস চাপায় যে প্রথমে এয়ারপোর্ট রোডে দুজন শিক্ষার্থী মারা গেছিল সেটা কথা বলা হচ্ছে, যে এই নিষ্ঠুর ঘটনার পর, নিষ্ঠুর ঘটনা কোথাকার ঘটনা, অ্যাট এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট রোডের এই নিষ্ঠুর ঘটনার পর এ ম্যাস স্টুডেন্ট মুভমেন্ট, ম্যাস মানে কি গণ, স্টুডেন্ট মুভমেন্ট মানে, মুভমেন্ট মানে আমরা জানি আন্দোলন, শিক্ষার্থী আন্দোলন, একটা গণহারে শিক্ষার্থী আন্দোলন কিছু একটা করেছে এটাই বলা হচ্ছে। এখন ম্যাস বলা হলো কেন, কারণ এটা নির্দিষ্ট কোনো স্কুল কলেজে শিক্ষার্থী আন্দোলনটা করেনি, এটা প্রায় সবাই আন্দোলনটা করেছে, অর্থাৎ এটা গণহারে ছড়িয়ে পড়েছে এমনটাই বোঝানো হয়েছে। এ ম্যাস স্টুডেন্ট মুভমেন্ট, একটা গণ শিক্ষার্থী আন্দোলন হ্যাজ ব্রোকেন আউট, এ ব্রোকেন আউট মানে কি ছড়িয়ে পড়া, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, তারই পাস্ট পার্টিসিপল ওখানে ব্যবহার করা হয়েছে, হ্যাজ ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য সিটি। এই অ্যাক্রস শব্দের অর্থ কি, অ্যাক্রস শব্দের অর্থ জুড়ে, কোনো এলাকা জুড়ে যদি আমি কোনো কিছু করি তাহলে এটা হলো অ্যাক্রস, যেমন এখানে বোর্ড জুড়ে আমি লিখেছি তাহলে কী হবে, অ্যাক্রস দ্য বোর্ড, কিন্তু আমি যদি বোর্ডের এখান থেকে একটা রান দিই, একটা দাগ দিই বোর্ডের মধ্য দিয়ে, এটা হবে থ্রু, যেমন থ্রু দ্য সিটি, তার মানে হলো সিটির মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে, কিন্তু অ্যাক্রস দ্য সিটি মানে পুরো এলাকা জুড়ে লোকজন ছড়িয়ে আছে এরকম। তো এই ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়েছে অ্যাক্রস দ্য সিটি, পুরো শহর জুড়ে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। উইথ দেয়ার 9-point demand, 9-point demand মানে কি, 9-point মানে 9 দফা, পয়েন্ট মানে দফা, যেমন 6 দফা আন্দোলন, এটা কি ছিল 6-point movement, তাহলে 9-point demand মানে 9 দফা দাবি, তাদের 9টা দাবি আছে, এই 9 দফা দাবি নিয়ে তারা কি করছে, দে ওয়ান্ট তারা চায় টু এনশিওর, এনশিওর শব্দের অর্থ কী, এনশিওর শব্দের অর্থ হলো নিশ্চিত করা, শিওর মানে নিশ্চিত আর এনশিওর মানে নিশ্চিত করা, তারা এই 9 দফা দাবি নিয়ে যে আন্দোলনটা করছে এর মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় দ্য সেফটি, সেফটি মানে হলো নিরাপত্তা, কাদের নিরাপত্তা, অফ দ্য পিপল, লোকজনের নিরাপত্তা, কোথায় লোকজনের নিরাপত্তা, ইন দ্য রোডস মানে হলো রাস্তাঘাটে, অর্থাৎ রাস্তা বা সড়কে এই সাধারণ যে লোকজন আছে যারা চলাফেরা করে তাদের নিরাপত্তা বা যাতায়াত করে তাদের নিরাপত্তাকে তারা নিশ্চিত করতে চায় এই আন্দোলনের মাধ্যমে। এই ছিল আমাদের এপিসোড 8 পার্ট 2, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, ইংরেজি গ্রামার যদি শিখতে চান তাহলে লাইভ স্কুল বিডি নামে আমাদের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিতে গিয়ে আপনারা ইংরেজি গ্রামারগুলো শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।